রাজিম يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقال الله سبحانه وتعالى اطيعوا الله واطيعوا الرسول لا تبطلوا اعمالكم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى انا عائشه رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد وقال النبي الامين صلى الله عليه وسلم فليقل خير او ليصمت সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির পথপ্রদর্শক এবং শিক্ষক মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বক্তৃতার বিষয় আমাদের বাঁচার পথ দুনিয়া এবং আখেরাতে। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজ হচ্ছে সাপ্তাহিক ঈদ সালাতুল জুমা। যে ব্যক্তি ফজরে সালাত আদায় করে না ওই ব্যক্তি জুমার দিনে আসে, যে ব্যক্তি জুমায় সালাত আদায় করে না ওই ব্যক্তি ঈদগাহে যায়। অতএব মানুষকে দাওয়াত দেওয়ার অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ঈদগাহ, আর দ্বিতীয় অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে জুমার দিন। মানে যে লোকটা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না সে কিন্তু অন্তত জুমার দিনে আসে। ও মনে করে জুমার দিনে না গেলে আমি মুসলমান থাকবো না, যদি তো ধারণা মিথ্যা। ফজরের সালাত যদি কেউ কন্টিনিউ আদায় না করে কোনো কারণবশত, জোহরের বা আসরের বা মাগরিবের কোনো সালাত যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় তো সে ব্যক্তি মুসলমান থাকে না। তাহলে হাদিস থেকে এটাই প্রমাণিত হলো যে ইচ্ছা করে সালাত ছেড়ে দিলে মানুষ মুসলমান থাকে না। আমাদের এই মসজিদে বহু অমুসলমান বসে আছে, এটা আমি জানি না, আপনারা নিজেই জানেন যে কারা কারা কিয়ামতের মাঠে অবস্থাটা কি হয়। যেটা বলছিলাম যে আমাদের বাঁচার পথ দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে। কিসের আগুন? ভয়াবহ এক আগুন। আল্লাহ রসুল বলছেন যে এই আগুনটা দেখতে কাল, এই আগুন পৃথিবী সৃষ্টির পর থেকে জাল করা হচ্ছে। এই আগুনে যখন মানুষকে ফেলে দেওয়া হবে তো যত বড়ই আকৃতির মানুষ হোক না কেন তার কলিজায় আগুন ধরে যাবে, মানে খুব অল্প সময়ের মধ্যে। এবং একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা সেই আগুন থেকে বাঁচো যে আগুন জ্বালানো হবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। এটা আপনি একটু বিবেচনা করেন, বিশ্লেষণ করেন যে পাথরে আগুন ধরে গেছে এমন কি কোথাও দেখেছেন কিনা জানি না, পাথর দিয়ে আগুন জ্বলবে। মানে কাঠ বা খড়ি যেমন করে আগুন জ্বালাতে সাহায্য করে, আল্লাহর কাছে ওই জাহান্নামে পাথর জ্বলবে, জ্বালান হিসাবে থাকবে পাথর, আর থাকবে কি মানুষ। এই মানুষকে পোড়ানো হয় ডিজেল পেট্রোল দিয়ে বা কাঠ খড়ি দিয়ে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই মানুষকে দিয়ে আর পাথরকে দিয়ে আগুন জ্বালাবো। তার মানে এটা আপনার আমার ব্রেনে না ধরারই কথা যে মানুষ দিয়ে আবার কি করে আগুন জ্বলবে, পাথর দিয়ে আর কি করে আগুন জ্বলবে। আসলে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আগুনের ভয়াবহতা হবে খুবই কঠিন, যা আমাদের ভাবনার বাইরে। আল্লাহ বললেন যে তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো যা জ্বলবে মানুষ দিয়ে এবং পাথর দিয়ে। আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে, আমার প্ল্যাটফর্ম হচ্ছে দুনিয়া,
এখন যদি কেউ মনে করে যে আয়াতটা শুনলাম ঠিক আছে কিয়ামতের মাঠে দেখা যাবে, চেষ্টা করবো ওখানে বাঁচার, না, মৃত্যু হয়ে গেলে আর কোনো আমল আপনার কাজে লাগবে না, যাই করেন না কেন কোনো কিছু কাজে লাগবে না। যা করতে হবে এই দুনিয়াতে, পড়াশোনা যা করবেন পরীক্ষার হলে তাই লিখবেন, পরীক্ষার হলে গিয়ে পড়াশোনা হয় না। তো এখন আপনাকে বাঁচতে হবে, আর এই বাঁচার জায়গাটা খুবই কঠিন, কারণ এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে শিরক বিদাত পাণ্ডিত্য এর অভাব নেই, আর মানুষ দলে দলে দ্বিধা বিভক্ত। এখন এখন আবার সৈয়াদেশের নামে বিভিন্ন ভাগ, বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা নিজের মস্তিষ্ক চাষ করে কিছু কথা নিয়ে আজকে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে, আপনি মানবেন কোনটা? তবে যেটাই মানেন না কেন আপনাকে কিন্তু বাঁচতে হবে এই দুনিয়াতে, বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলছেন যে পৃথিবীর বুকে যত জামানা এসেছে, যত যুগ এসেছে, সবচেয়ে শ্রেষ্ঠ জামানা হচ্ছে আল্লাহ রাসূলের জামানা। তারপরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, তারপরে কি ভালো জামানা আসবে? বলে জি হ্যাঁ, আমার পরের জামানাটা ভালো জামানা, তার পরের জামানাটা ভালো জামানা, তার পরের জামানাটা ভালো জামানা। এবার তারপরে আল্লাহ রাসূল আর তেমন করে বলেননি। তার মানে বুঝতে হবে যে আল্লাহ রাসূল যে জামানায় জন্মগ্রহণ করেছিলেন ওই জামানা সম্পর্কে আমরা একটু জানি, ওই যুগটাকে বলা হতো আয়েমে জাহিলিয়াত, অন্ধকারময় জামানা, কুশিক্ষার জামানা, বর্বরতার জামানা, অসভ্যতার নোংরামির জামানা। অথচ আল্লাহ রসুল বলছেন যে আমার জামানাটা হচ্ছে শ্রেষ্ঠ জামানা। মানে কি? অন্ধকার ছিল, কুশিক্ষা ছিল, অশিক্ষা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে পাঠালেন, যাও এই অন্ধকারকে দূর করার জন্য তুমি সাহায্য করো। এ কথা শুধু কোরআন বা হাদিসে পাবেন না, শ্রীমদ বলা হচ্ছে অজ্ঞান কারণাশম, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে, বর্বর থাকবে, কুশিক্ষার মধ্যে থাকবে। ওই সময় তুমি যদি স্বর্গ লাভ করতে চাও তাহলে কি করতে হবে? মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন ব্যক্তির অনুসরণ করতে হবে, আর ওটাই হচ্ছে আমাদের নবী, ওটাই হচ্ছে সমগ্র মানব জাতির নবী। এটা আমাদের সৌভাগ্য যে আমরা তার উম্মত, এটা আমাদের সৌভাগ্য যে হিন্দু ধর্মগ্রন্থে বলছে এই কথা, খ্রিস্টান ধর্মগ্রন্থে বলছে যে একজনকে মানতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ আমরা সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ, এটা সৌভাগ্য। কিন্তু আজকে আমরা দ্বিধা বিভক্ত চারিদিকে, আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে প্ল্যাটফর্ম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্যটা ব্যবহার করেছেন যে তারা শুধুই আমার ইবাদত করবে, আল্লাহ এই কথা বলেননি যে মানুষ আর জিনকে আমি সৃষ্টি করবে। আপনি যাই করবেন না কোনো সবগুলা কি প্রত্যেকটা জিনিস ইবাদত, কিন্তু আমরা খাস করে নিয়েছি যে আমাদের ইবাদত শুধু কি সালাত আদায় করব, রমজান মাসে সিয়াম পালন করব, টাকা থাকলে হজ করব, আর টাকা থাকলে যাকাত দেব, এ হচ্ছে আমাদের ইবাদত। জি না, এটা আমাদের ইবাদত নয়, আমাদের ইবাদত হচ্ছে আমাদের জীবনটাই ইবাদত। আল্লাহ রাসূল কিভাবে হাঁটতেন, আল্লাহ রাসূল কিভাবে চলতেন, আল্লাহ রাসূল কিভাবে খেতেন, দেখেন খাবারের খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, জানি কি জানি না, আমরা জানি তো, সবাই জানি খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। আল্লাহ রসুল বলেছেন কম খাবার খাও, এটাও সুন্নাত। কজন খাই বলেন? এখানে গিয়ে আমাদের আর গিয়ার থামে না, ও চলতেই থাকে যে ঠিক আছে সব সুন্নাতকে মানা যাবে নাকি? দেখুন কি অবস্থা আমাদের, অর্থাৎ আল্লাহ রসুলের হাদিসগুলোকে আমরা আমল করি যেগুলা আমাদের খুব কষ্ট হয় না, আমল করতে অসুবিধা হয় না, আমল করতে প্রবলেম হয় না, যে এগুলো আমার সমস্যা হবে না, এগুলো আমি মানবো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আদখুলু ফি সিলমি কাফা, হে ইমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক মানুষের অর্ধেক জিন হয় নাকি? অর্ধেক বেটা ছিল, অর্ধেক মেয়ে ছিল, হয় নাকি? আপনি আমি বেশিরভাগই অর্ধেক মুসলমান, যা হাস্যকর একটা ব্যাপার। আমি যদি বলি একটা মেয়ে দেখে আসলাম, ও অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে, আপনি হাসবেন কিনা? এখন যদি আপনি নিজের দিকটা ভাবেন তো, যে আমরা অর্ধেক মুসলমান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমি দীর্ঘদিন আপনাকে বলে গিয়েছি
দীর্ঘদিন যাবৎ বলে গেছি, আমাকে প্রশ্ন করা হয় যে ভাই আমি অমুক পার্টিতে আছি, অমুক পার্টি করি, নামাজও আদায় করি, তো আমার ব্যাপারে মাসালা কি? দল তো দুটো, একটা শয়তানের দল, একটা আল্লাহর দল। তো এখানে আবার তিন নম্বর দল কোথা থেকে আসলো? কথা তো সোজা, আপনার বুকের উপর দিয়ে বুলডিজ চলে যেতে পারে, কথা খারাপ লাগতে পারে আপনার, কিন্তু আমি যেটা বলবো তেমন হক কথা, কোরআন এবং হাদিস থেকে বলছি। যাচাই বাছাই বিশ্লেষণ করে আপনাকে মানতে হবে, আপনি মানতে বাধ্য। আপনার দুনিয়াকে আপনাকে রেডি করতে হবে, এই দুনিয়াকে রেডি করলেই আখেরাতে গিয়ে দাঁড়াতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি দান করো, দান করো, দান হচ্ছে কি? আসাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। বলেন তো দান করবেন পৃথিবীতে না ওই কিয়ামতের মাঠে? পৃথিবীতে মারা গেলে আপনার আর কিছু করার কায়দা নেই, কোনো ক্ষমতা নেই আপনার। তাই মাঝে মধ্যে বলি যে একজন ভাই হয়তো মারা গেল, মারা যাওয়ার পর ওর হাতখানা যদি পিঠের তলে পড়ে থাকে, কিয়ামত পর্যন্ত যদি তাকে কবর ওইভাবে রাখা হয়, কিয়ামত পর্যন্ত ওই বেচারা এত শক্তিশালী মানুষ ছিল, এত কুস্তিগির ছিল সে, অথচ ওই কিয়ামত পর্যন্ত যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই মনোনীত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু সালাম বাঁশি বাজাচ্ছেন, অতক্ষণ পর্যন্ত চেষ্টা করলেও হাত বের করতে পারবে না, চেষ্টা করলেও হাত বের করতে পারবে না। এই হাতটা কে বের করতে পারবে না? মানুষ বের করতে পারবে না। মানুষ মানে ওই পাথর চাপড়িতে যার কাছে গিয়ে বাবা বলে সন্তান চান, দাতা বাবা বলে সন্তান চান, ও পারবে না, হাতটা ও বের করতে পারবে না। যে মানুষ সে বের করতে পারবে না, সে কত বড় অসহায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে একটা মাসিতে যদি খাবার নিয়ে চলে যায়, তো একটা মৃত মানুষ কিছু বলার থাকে না, তার করার থাকে না, তাহলে আমরা কত অসহায়। আমাদের এই অসহায় থেকে কাজে লাগিয়ে মেনে নিতে হবে যে আল্লাহ রসুল যা বলেছেন তাই আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাআতাকুমুর রাসূলু, আল্লাহ রসুল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, আর যার থেকে নিষেধ করেছে তার থেকে দূরে থাকো। তাহলে আমরা এই কথাগুলো জানবো কোথা থেকে? আমরা কিভাবে চলতে হবে, আমাদের গাইডলাইন পাবো কোথা থেকে? আমরা তো সবাই কোরআন পড়া জানি না, সবাই হাদিসের তত্ত্ব বিশ্লেষণ করা জানি না, তাই আমরা কোথা থেকে পাবো? এটাকে পেতে হবে আপনার কোরআন এবং হাদিস থেকে। আপনি মূল্যায়ন করতে না পারলে আপনার ইমাম সাহেব আপনাকে মূল্যায়ন করাবেন, আপনার খতিব সাহেব আপনাকে মূল্যায়ন করাবেন, আপনার এলাকার যিনি সবচেয়ে জ্ঞানী মানুষ কোরআন এবং হাদিস বিশ্লেষণ করেন তিনি আপনাকে বুঝাবেন। যতক্ষণ না পর্যন্ত তার কাছ থেকে কিছু পাচ্ছেন ওইটা আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ আপনি জানেন না, আপনি জানেন না। দীন ইসলাম যারা প্রচার করেছে একবারে শুরু থেকে, মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত, একজন নবী রসুলকে পাবেন না, একজন দাইলাল্লাহকে পাবেন না যিনি দিনের রাস্তায় খাদেম হয়েছেন, সেই ব্যক্তির উপরে অত্যাচার নেমে আসেনি। তার মানে ইমাম সাহেবের সব কথা যদি জাতি মেনে নেয়, ভাবতে হবে যে ইমাম সাহেবের মধ্যে গড়বড়ি আছে। ও তাল মিলিয়ে কথা বলে, ওর চাকরি টিকানোর জন্য কথা বলে, ওর চাকরি টিকানোর জন্য কথা বলে, কারণ ইমাম সাহেবের সব সব কথা মেনে নেবে না। আমি কথা বলবো আপনার এখন কলটা ছিঁড়ে যাবে, দেখেন তা আপনি বললেন কিছু কথা ভালো বললো কিন্তু এইগুলো তো মানতে পারলাম না। জি, এটাই মুশকিল, এটাই ব্যাপার, এটাই সমস্যা। যে দেখেন লুকমান হাকিম ছেলেকে বলছে ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা আকিমি সলা, তুমি সলাত আদায় করো, দৈনিক পাঁচবার সালাত আদায় করো, অমরু বিল মারুফ, ভালো ভালো কাজ যা আছে দুনিয়াতে, যা ইবাদত আছে তা মানুষের সামনে বলে দাও, অনহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো। আয়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লোজ করতে পারতেন, লুকমান হাকিম তিন নম্বর কথায় বলছেন অসবির আলামা সাবাক, বেটা ধৈর্য ধারণ করো, পিঠের চামড়া উঠবে। বুঝতে পারেননি, বলছে বেটা নামাজ আদায় করো, নামাজ পড়লে কেউ মারবে? বলছে ভালো কাজের আদেশ দাও, কেউ কিছু বলবে? এবার তিন নম্বরে বলা হচ্ছে যে পানবিড়ি জর্দা যার বাড়িতে আছে তার ইবাদত কবুল হবে না, বন্ধন লোন গ্রুপ লোন যার বাড়িতে আছে, যে যে মায়েরা ওই গ্রুপ লোন করে বেড়ায় তার বাড়ি ইবাদত গ্রহণ করা হবে না। পঞ্চায়েতের প্রধান হয়েছেন ভালো কথা, মেম্বার হয়েছেন ভালো কথা, কিন্তু লোকের বাড়ি ঘরে কিছু আত্মসাত করেছেন, আপনি কিয়ামত পর্যন্ত কাঁদলে আপনার এটা কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এই যে ঘটনাগুলো ঘটছে, এবার এই কথা যখনই বলতে যাবেন কি হবে, জাতি আপনার কথা মেনে নেবে না। তখনই লুকমান হাকিম ছেলেকে বলছে বেটা এই কাজটা খুব কঠিন, অসবির আলামা সাবাক, এখন ধৈর্য ধারণ করো, গোটা পৃথিবী যেন 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিন, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত সাজো সাজো রব, কে কিভাবে কোন পোশাকটা পরবে, কে আল্লাহ রসুলকে কত এটাকে দেখানো। শাইনুর রহমান বলছে জি এটা পালন করা হারাম, যারা পালন করে তারা মুসলমান নয়। যারা এখন আপনি বলছেন এটা কি হলো,
এতক্ষণ তো ঠিক ছিল, এটা কি হলো? তখন আপনার আতে ঘা লেগে যাবে, খুব কষ্ট হবে, আমরা পালন করে আসছি না। আল্লাহ রসুলকে মেনে নিতে হবে, আল্লাহ রসুল যেভাবে বলেছেন ওইভাবে আমাদের নবী মারা গিয়েছে, হয় কি করে এটা, এটা মেনে নেওয়াই মুশকিল। পাগল হয়ে গিয়েছিল সেই দিন 12 রবিউল আউয়াল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিল যে আমার আব্বা মারা গিয়েছে, আমার উপরে যে পাহাড় ভেঙে পড়েছে, ওই পাহাড় যদি সূর্যের উপরে ভেঙে পড়তো, আল্লাহর কসম করে বলছি সূর্য আলো দিয়ে বন্ধ করে দিত। এটা ছিল 12 রবিউল আউয়ালের ঘটনা। এই 12 রবিউল আউয়ালে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এতিম হয়ে গিয়েছিলেন, কেউ ছিল না তার দুনিয়াতে। এই 12 রবিউল আউয়াল আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় পতিকে হারিয়েছিল, কত বড় ব্যথা দেখেন তো। এই 12 রবিউল আউয়াল ইতিহাস বলছে যে যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছেন না, তাকে আজান দিতে বলা হলো, তার গলাটা চোখ হয়ে গিয়েছিল, এটা হচ্ছে 12 রবিউল আউয়াল। সাহাবীরা কান্নায় মাটিতে গড়াগড়ি করছিল, এটা হচ্ছে 12 রবিউল আউয়াল। আর সেই 12 রবিউল আউয়ালে যশনে ঈদ মানানো হয়, যশনে মিলাদ তৈরি করা হয়, রাস্তা রাস্তায় বলা হয় যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। একবার আপনাকে বিশ্লেষণ করতে বললাম, কত কষ্টের দিন ছিল সেই দিনটা, ফাতেমা বাবা হারা হয়ে গিয়েছিল, হাসান হোসেন এটা ভাবেন, আলী রাদিয়াল্লাহু আনহু কথাটা ভাবেন, উমারের কথা ভাবেন, আবু বকরের কথা ভাবেন, সেদিন কি হয়েছিল তাদের উপরে, এত একটা কাছের মানুষ, কেমন কাছের মানুষ। আল্লাহ রসুল বলছেন আমাকে যদি কেউ সবার ইচ্ছে ভালো না বাসে, তাহলে সে ব্যক্তি ইমানদার না। সেই সবার ইচ্ছে ভালোবাসার লোকটা মারা গিয়েছে তাদের চোখের সামনে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উররানের উপরে মাথা দিয়ে আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, আয়েশা কত বড় অসহায় হয়ে গিয়েছিল সেই দিন। সেই দিন আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, কে বলবে কাকে? আর যদি বলেন না সেদিনই তো জন্মগ্রহণ করেছিল, আচ্ছা ঠিক আছে, তাহলে অর্ধেক দিন আপনাকে ডান্স করতে পারো, অর্ধেক দিন কাঁদতে হবে আপনাকে, পারবেন? কই কাঁদেন না তো, ডিজে বাজে তো রাস্তা দিয়ে, কি অবস্থা আজকে? হক কথা বলতে গেলে কি হবে, অসমির আলমা সাবাক, বেটা ধৈর্য ধারণ করো, এটা বলছেন লুকমান হাকিম তার ছেলেকে, বেটা ধৈর্য ধারণ করো, পিঠের চামড়া উঠবে। যীশু খ্রিস্ট বলছেন গসপেল অফ জনের মধ্যে, বলছেন যে আমি তোমাদেরকে এমন কথা বলতে এসেছি, তোমাদের যে জনজীবন চলছিল সেটা ব্যাহত হবে। তো তার যারা লোকজন ছিল তারা বলছে এটা কেমন কথা, আপনি নিজেকে নবী বলছেন আর বলছেন যে আমাদের জনজীবন ব্যাহত হবে, তো বলছে তোমরা তো একটা স্রোতে চলছিলা, এখন তো আমি বলবো যে এটা করা যায় না সেটা করা যায় না, তো উল্টো চলতে হবে, তো তোমাদের জনজীবন কি ব্যাহত হবে না? সুদ ঘুষ জেনা ছিল সমাজে, আল্লাহ রসুল এসে বলছেন এগুলো চলবে না, বাস আপনাকে বাদ দিতে হবে, এটা তো একটা কঠিন জীবন, তাহলে এগুলোকে আপনাকে মূল্যায়ন করতে হবে, যাচাই করতে হবে। আর যদি বলেন যে না তারপরেও আমরা আমাদের মতোই চলবো, বহু মানুষ দুনিয়াতে এরকম আছে, আল্লাহ রসুল বলছেন কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষ রাখালে দুনিয়াতে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ রাখাল, আর প্রত্যেক রাখালকে জবাবদিহি করতে হবে, সহিহ বুখারীর হাদিস। আপনি বাবা, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, এরা কি করে বেড়ায় তার দায়িত্ব আল্লাহকে বোঝাতে হবে, কুল্লুকুম রাইন, সবাই রাখাল। আপনি হেড মাওলানা, আপনার স্কুলে ছাত্রছাত্রী কে কি করে, আপনার স্কুলে টাকা ছেলেকে এটিএম কার্ড বানিয়ে ফেলেছে, কিছু মানুষ আছে যারা এরকম তারা এটিএম কার্ড বানায়, আর কিছু লোক আছে হাইলি এডুকেটেড, ওরা আমার ছেলেকে ডাক্তার মাস্টার বানানোর জন্য ব্যস্ত, শুধুমাত্র এটিএম কার্ড আর কিচ্ছুর জন্য নাই, আর কিচ্ছুর জন্য নাই, দুনিয়া এবং আখেরাত। আরে আপনি কোটিপতি মানুষ, আজকে মারা গিয়েছেন, কিচ্ছু কাজে লাগবে না আপনার। ওই ছেলেটা যদি নামাজে বসে বলে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, অনেক বড় কাজ হবে, তো ছেলেটা তো এটা জানলই না, ছেলেটা যে এটা জানলই না, তাহলে উপকৃত হবে কি করে, আপনি কবরে উপকৃত হবেন কি করে? কবরে উপকৃত হওয়ার অন্যতম রাস্তা যে ছেলেকে আপনার অন্তত পক্ষে ন্যূনতম যেন আপনার জানাজাটা পড়াতে পারে, আপনার দাফন কাপনের কাজ যেন সে করতে পারে, বাড়িটাকে যেন ইসলামিক করে গড়ে তুলতে পারে, তার ব্যবস্থা করা, তার ব্যবস্থা করা। এমন একটা সময় ছিল যখন আমাদের দেশে ইংরেজরা আসলো, ইংরেজরা আসলো, আসার পরে ইংরেজিতে তো মুসলমানদের বড় বড় মাওলানারা তখন ফতোয়া দিয়েছিল, ইংরেজি শিখা হারাম, পড়ায়নি ইতিহাসে, ইংরেজি শিখা হারাম, কেন? ওটা বিদেশি ভাষা তাই। এবার কি করলো, হিন্দুরা ইংরেজি শিখে নিল, বড় বড় আইপিএস অফিসার হয়ে গেল, আইএএস অফিসার হয়ে গেল, বড় বড় পদে তখন হিন্দুরা কি করলো, চাকরি করতে থাকলো, আর মুসলমানরা ওই গোলামি করতে থাকলো, মুসলমানরা গোলামি করতে থাকলো। আপনার ছেলে কেন কেন গিয়ে কেরালায় খাটবে, আপনার ছেলে একটা ফ্যাক্টরি তৈরি করবে, আপনার ছেলে একটা স্কুল তৈরি করবে, আপনার ছেলে একটা কিছু তৈরি করবে এলাকায় যাতে অন্য লোক এসে খাটবে,
এটা আপনার দরকার ছিল। আল্লাহ আপনি সব, আর আজকে মুসলমানরা সবচেয়ে নিচে, বিধানকে বিধানকে মানে না। যে কিছু কিছু হালকা শিক্ষিত আছে যারা, মানে কিছু অল্প শিক্ষক মানুষ, অল্প কিছু মানুষ যারা শিক্ষিত আছে তাদের নাই, না সিয়াম পালন করে, না হজ দেয়, না হজ করে, না জাকাত দেয়, মানুষের মাধ্যমে একটা যদি পাক্কা ইমানদার একটা এলাকায় একটা লোক থাকে তাহলে ওই এলাকাটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। দেখেননি ইব্রাহিম আলাইহিস সালাম? আরে নমরুদ এত শক্তিশালী রাজা, তাকে কিছু করতে পারলো না, কারণ তার বুকে ছিল কি? তাওহীদ ছিল, তাই তাকে আগুনে। আমার গবেষণা যে যত বেশি শিক্ষিত অত বেশি কম ইমানদার। বহু মানুষকে দেখেছি কলেজের প্রিন্সিপাল কোনোদিন নামাজ পড়ে না, খুব কম আছে, হয়তো একটা দুটো সন্দেহ, মানে চাকরি পেয়ে গেলে বড় জায়গায় চলে গেলে না, বেশিরভাগই সব নাস্তিক, এরকম কন্ডিশন। তাহলে আপনাকে দুনিয়া জানতে হবে, তারপরে আখেরাত। দুনিয়া না জানলে এখানে কি করবে, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি আপনার মেয়েকে যদি ওই যে কুল, প্রত্যেকটা মানুষ হচ্ছে রাখাল, ওই রাখালের দায়িত্ব পালন করবেন, যেমন করে তার চারণ ক্ষেত্রে পশুগুলাকে আগলে রাখে, আমরা যদি প্রত্যেকটা স্ত্রী আগলে রাখতে পারতাম, একটাও কি বেপর্দা নারী যেত না? আমরা দায়িত্ব পালন করছি না, আমরা আমরা যে ফাঁকিবাজ রাখাল, তাই উলঙ্গ বিহাপনা জালচা হয়। কোন এক আলেম আসলো, ও একটু পর্দার কথা বললো, সাত আট, তারপরে এটা যে আমাদের জীবন না, এই জীবনটা 60 থেকে 70 বছরের, অথবা আপনি 100 বছর বাঁচলেন, কিন্তু এর পরের জীবনটা যে লাইফটা, যে জীবনটা শেষ হবে না, তাহলে ওই সামনে আর কি, তারপরে আবার চলে যাব গন্তব্যস্থলে, আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। তাহলে এই দুনিয়ার জন্য এত ভাবনা কেন? ছেলেকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার, অথচ ছেলে আখেরাতে কি করবে, এ ভাবনা কেন নাই? ছেলে শিক্ষিত হয়নি, হয়নি, ছেলে কেরালা যাচ্ছে, তার জন্য মানুষ মাথা নিচু, আমার ছেলেটা কেরালায় গিয়ে লাগে, শিক্ষিত মানুষের ছেলে কেরালায় গিয়েছে, এটা লজ্জা লাগে, এটা লজ্জা লাগে, কিন্তু ওর লজ্জা লাগে না যে ওর বাড়ির কেউ নামাজ পড়ে না, একবারও বলে না যে আমার ছোট ছেলে নামাজ পড়ে না গো, আমার লজ্জায় নাকটা কাটা গেল। একটা কোশ্চেনও করে না আবু বাক্কার, কোন আমল সম্পর্কে একবারও জিজ্ঞাসা করেনি আবু বাক্কার, আলী রাদিয়াল্লাহু উনিও একবারও জিজ্ঞাসা করেননি কোনো আমলের ব্যাপারে, আল্লাহ রসুলের কাছে আসলেই আমল বলতেন আর তারা করা শুরু করে দিতেন। এইটা আমাদের মুসলমানের চরিত্র হওয়া উচিত, সামিয়ানা ও আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এটা আমাদের মুসলমানের চরিত্র হওয়া উচিত। তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, শুধুমাত্র যে আলেমের উপরে আপনি নির্ভর করবেন, ইমামের উপরে নির্ভর করবেন, আল্লাহ রসুল যে বলেছেন যে ইমাম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তাহলে আপনাকে জানতে হবে না যে আমাকে সিটি গোল্ড দিচ্ছে নাকি। ইমান এমন একটা জিনিস ভেঙে গেলে এটাকে ফিরে আনা খুবই মুশকিল, অর্থাৎ একদম কংক্রিট ধারণা নিয়ে দিন ইসলামটাকে শিখতে হবে এবং জানতে হবে। যদি না জানেন না শিখেন তাহলে পরবর্তী সময় পস্তাবেন। আল্লাহ আপনাকে একবারও জিজ্ঞাসা করবেন না যতদিন থাকবেন আপনি ওই বিচারের ময়দানে, কতদিন থাকবেন তো এর তো হিসাব নেই, একদিন সমান 50,000 বছর, একদিন সমান আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে যে মেমোরিটা দিয়েছে, মাথা দিয়েছে, এই মাথাটা হচ্ছে 10 লক্ষ জিবি, 10 লক্ষ জিবি, আপনাকে একদিনও আল্লাহ বলবে না যে বলো তো a+b2² সমান ফর্মুলাটা কি, এটা বলবে না। কখনো বলবে না যে আমি স্কুলে যাই এটাকে ট্রান্সলেট করো ইংরেজিতে, কখনো বলবে না যে তোমার কতটুকু জমি ছিল আর কোন জমির কত দাগার কত ক্ষতি আন, কখনো বলবে না। আপনাকে যা বলবে তা আপনি জানেন, তা আমরা জানি, সবাই জানি আমরা, কিন্তু ওই হয়ে যাবে গোলেমালে যাই জদ্দিনের মতো আমাদের অবস্থা না। আপনাকে দিন ইসলাম শিখতে হবে আগ্রহ করে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যিনি মদিনায় পড়াশোনা করছেন, উনি বলছেন যে ছেলে মেয়েকে পড়াশোনা করাবেন কি দিয়ে তা জানি না, তবে উনি বলছেন যে আমার জ্ঞানে বলে যে কোনো ছেলে মেয়েকে যদি কোরআন দিয়ে শিক্ষা না করান তাহলে সেই শিক্ষা হারাম, কোরআন দিয়ে শিক্ষা না করলে
এই শিক্ষা হারাম, তার ফল আমরা পাচ্ছি। কিছু কিছু মুসলমান ডাক্তার আছে না সমাজ আছে কিনা, বড় বড় গাইনি টাইনি ইত্যাদি আছে তো, তাদের ভিজিট কত? 300 টাকা 400 টাকা ভিজিট দিয়ে ঢুকতে হয়। কোটি টাকা দিয়ে পড়েছে ও, 300 টাকা ভিজিট নেবে মানে? এটা দেখলো টেস্ট করলো, এটাকে 300 টাকা ভিজিট দিতে হবে? বহুত মুসলমান উকিল আছে না, বহু মুসলমান ডাক্তার আছে না, বহু মুসলমান রাজনীতিবিদ আছে না, দেখেন সব মেচাকার করে রেখেছে সমাজকে। অথচ ওই লোকটা যদি একজন কোরআন জানা ব্যক্তিত্ব হতো, ওই লোকটা যদি পঞ্চায়েতের প্রধান মেম্বার, আইসিডিএস এর কর্মী, যারা চাল চুরি করে, ডাল চুরি করে, বাচ্চাদের মুখের খাবার চুরি করে, এরা কি করে জান্নাতে যাবে? দেখেন তো গোটা পৃথিবী থেকে, ভারতবর্ষ থেকে হয়তো 10 জন জুটবে কিনা যে ফ্রেশ ইমানদার মেয়ে আছে যারা আইসিডিএস এ চাকরি করে। বাচ্চাদের ডিম এনে বাড়িতে খায় ওরা, ছি 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 ছি, এতটুকু ছোট ছোট বাচ্চা, কলিজার টুকরা তাদের, তাহলে এরা জান্নাতে যাবে কি করে ভাবছেন? তাই যখন আপনি শিক্ষিত হবেন, সমাজকে শিক্ষিত করবেন, এবার পঞ্চায়েতের প্রধান আর মেম্বার হয়েছে এলাকায় ধরেন, এবার তাকে শপথ করাবে একটা মৌলভী সাহেব, কি বলে শপথ করাবে? তার আগে বলবে যে আমি 10 মিনিট কথা বলবো, হাদিস বলবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিদাম বলে একজন আল্লাহ রাসূলের চাকর ছিল, মিদাম আল্লাহ রাসূলের সাথে থাকতো, তা আল্লাহ রাসূল কোথাও থেকে আসলেন, তার উট থেকে, আল্লাহ রাসূলের উট থেকে একটা হাওদাজ নামাচ্ছিলেন, হাওদাজ পালকির মতো একটা জিনিস, তো ওটাকে নামাচ্ছিলেন, নামাতে গিয়ে কোথা থেকে একটা তীর চলে আসলো, তীর এসে সঙ্গে সঙ্গে লেগে মরে গেলেন, উনি মরে গেলেন। সাহাবীরা দেখে বলছে সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ রসুলের সাহাবি, আল্লাহ রসুলের কাছের মানুষ, আল্লাহ রসুলের সাথে থাকে, আল্লাহ রসুলের কাজ করার সময় মারা গেল, অবশ্যই জান্নাতুল ফেরদৌসের অধিকারী। সাহাবীরা বলছেন অবশ্যই জান্নাতে যাবে, এ কথা বললেন, আল্লাহ রাসূলের মুখ লাল হয়ে গেল, আল্লাহ বলছে না কখনো জান্নাতে যাবে না, আমি দেখতে পাচ্ছি যে আমি যখন গনিমতের মাল বন্টন করছিলাম আমাকে না বলে একটা চাদর বা রুমাল নিয়ে রেখেছে, কিনেছে, এটা রুমালের দাম কত হয়? 10 টাকা। বুঝছি, একটা চাদর বা রুমাল আমাকে না বলে নিয়ে নিয়েছো, মানে যুদ্ধে অনেক মাল পেয়েছে, পাবে তো সাহাবিরা, তো ওর একটা পছন্দ হয়েছে হয়তো, এটা একটু নিয়ে রেখে দিয়েছে পকেটে। আল্লাহ রসুল বলছে আমি দেখতে পাচ্ছি ওই চাদর বা রুমালটা জাহান্নামের মধ্যে তাকে একদম টেনে হেঁচড়ে নিয়ে বেড়াচ্ছে, দাও দাও করে জ্বলছে। একটা ঘর চুরি করলে কি হবে? আব্দুর রহমানের নামে ঘর আসলো আর মেম্বার খেয়ে নিল গো, ভাবেন এখন চাল চুরি করলে কি হবে, রেশনের ডিলারের কি ছড়াতে হবে ভাবেন? এবার কথা শুনতে হয়তো আমার খারাপ লাগে, একটু বিশ্লেষণ করবেন কি অবস্থা হবে এদের, বা আপনাকে কোথাও কোনো কিছুর ক্যাশিয়ার রেখেছে, ক্যাশিয়ারের দায়িত্ব আপনি পালন করছেন, তাহলে আপনার কি হবে ভাবেন? এই ঘটনা দেখে একজন সাহাবি দৌড়ে এসে বলছে আল্লাহ রসুল, হাতে একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা, কত টাকা দাম? 2 টাকা, ওই জামানা দামই হয়তো ছিল কিনা আল্লাহ জানে, কয় আনা ছিল, তো একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা আল্লাহ রসুল, আল্লাহ রসুল খালি এভাবে বলেছে আল্লাহ রসুল, আল্লাহ রসুল বলছে জি, কেউ যদি একটা স্যান্ডেলের ফিতাও চুরি করে তাকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সময় হয়তো 5 মিনিট বেশি হতে পারে, কেউ বিরক্ত হচ্ছেন না তো? 5 মিনিট লাগতে পারে, মানে মানুষের কাজ রেখে আসে তো, জুমার দিনে অনেকে কাজ রেখে আসে, কেউ ঘুমাতেও আসে, তো যাই হোক হয়তো অনেকে ডিস্টার্বই করছে তার জন্য সরি। তো আমাদেরকে দুনিয়াতে কী করতে হবে? শিক্ষা লাভ করতে হবে। আজকে আমরা পিছিয়ে আছি কেন? চলেন একটা দাড়ি চাছা লোক, ও মুসলমান, কপালে একখান তিলক দিয়েছে, আর আরেকটা মুসলমান দাড়িওয়ালা, আপনি এখান থেকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের 20খানা অফিসের মধ্যে যাবেন, 20টা অফিসে, 20টা অফিসে যাবেন, অফিসে গিয়ে ঢুকে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে 20টা অফিসের মধ্যে প্রায় 20টা না মানে 18টা না প্রায় 19টা অফিসের ব্যক্তিরা, কর্মচারীরা বা যারা দায়িত্ব পালন করবে তারা আপনাকে দাড়িওয়ালা যাকে তাকে মূর্খ মনে করবে, করবে কি করবে না? বুঝতে পারেন আমার কথা? দাড়িওয়ালা মানে মূর্খ, আর যদিও শিক্ষিত মনে করে তো আরবি পড়েছে এটুকুই। আর ওই লোকটা যে তিলক দেওয়া ছিল, ও হয়তো কোনোদিনও স্কুলে যায়নি, রোববারও যায়নি, ওই লোককে যদি দিয়ে দেওয়া হয় তাহলে না, এ স্মার্ট লোক আছে, শিক্ষিত লোক আছে, সমাজটা কীভাবে আছে চিন্তা করেন, সমাজটা কীভাবে আছে আমাদের, তা আপনাকে হতে হবে কেমন শিক্ষিত? সব দিক আপনি আপনার প্রস্তুত থাকবে, সব দিক রেডি একদম, কারণ গোটা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষকের নাম কি?
বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। মাইকেল এইস হার্ট খ্রিস্টান একজন লেখক, উনি বলছেন গোটা পৃথিবী জুড়ে 100 জন লোকের আমি লিস্ট করব। ভাবলাম তো বিজ্ঞানী, সেরা বিজ্ঞানী, সেরা শিক্ষক, সেরা প্রিন্সিপাল, সেরা প্রফেসর খোঁজার চেষ্টা করলাম। খুঁজতে 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 100 জন উনি পেলেন। তো যে 1 নম্বরে যার নাম না দিয়ে পারলাম না, কারণ তার যোগ্যতাটা ওরকম, তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। মাইকেল এই সাটোকে আমাদের দলের লোক নাকি? আল্লাহ কোরআনে বলছে তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টান। সেই শত্রু বলছে যে 1 নম্বরে কাকে রাখলাম? আল্লাহ রসুলকে। কেন বলেন তো? ক্ষমতা আছে, যে ক্ষমতা আছে, কিছু করার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে আবু বক্কর জাকারিয়ার ছেলে, না ডক্টর আবু বক্কর জাকারিয়া, শোনেননি নাম? একজন পিএইচডি গবেষক, আলহামদুলিল্লাহ একজন দিনের দায়ী, পিস টিভির বক্তা। তো ওনার 2 ছেলে সম্ভবত 2 বার পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, দাঁড়িয়ালা লোক 2 বারই ফার্স্ট হয়েছে। শিক্ষিত সব দিক দিয়ে ইকুয়াল হতে হবে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের ছেলে, 56টা দেশের লোক ছেলে পরীক্ষা দিয়েছে, 56টা দেশের, 56টা গ্রামের না, মদিনা ইউনিভার্সিটিতে উনি ফার্স্ট হয়েছেন। দেখেন দেখি, তাহলে শিক্ষার একটা আলাদা মান আছে। আপনি যেমন করে ইংরেজি বলবেন, ওইভাবে আরবি বলবেন, ওইভাবে আপনি বাংলা বলবেন, ওইভাবে হিন্দি বলবেন, দেখি কোন বাপের বেটা আছে আপনাকে আটকায়। আপনার যদি যোগ্যতা থাকে চাকরি আপনাকে দিতে বাধ্য। আজকে কষ্ট হয়, যদি আজকে একটা আইপিএস অফিসার আমরা পেতাম, যদি পঞ্চায়েতের প্রধান একটা হাইলি এডুকেটেড শিক্ষিত দাঁড়িয়েলা লোক পেতাম, যদি আমাদের থানার ওসি দাঁড়িয়েলা লোক থাকতো, অন্যায় হতো? আর নিশ্চয় অন্যায় কমে যেত। অন্যায় মানে এমনি সমাজের অন্যায় কথা বলছি, ওই ভেতরের টেবিলে যে অন্যায় হয় সেই অন্যায় কথা বলছি। আর এটা তো আমি সব জায়গায় চ্যালেঞ্জ দিই, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড আর আপনার খাদ্য সুরক্ষা কার্ড, হয়তো গোটা গ্রামে 100 জন বাড়ির লোক মানে মুসলমানের আধার কার্ড, ভোটার কার্ড আর খাদ্য সুরক্ষা কার্ডের নাম মানে নাম ঠিক আছে, এটাও সন্দেহ। ঠিক না? ঠিক বলছি না? প্রায় ভুল। আবারও আজকে বলছি, আমার ভাইয়ের নাম হচ্ছে সোহেল রানা, আমার আব্বার নাম হচ্ছে তাহেরা বেওয়া, বুঝেন এবার। এটা কি বলছেন যে আপনি বদমাইশি না? একটা পুরুষের নাম কোন দিন তাহেরা বেওয়া হয়? বেওয়া মানে যার স্বামী মারা গেছে, চিন্তা করে দেখুন। আর আপনাদের এখানকার একটা আধার কার্ড কে আমাকে দিয়েছিল, এটা আমার কাছে নাই, এইখানে আপনাদের নজরানা গ্রামেরই হবে, পোস্ট হচ্ছে বাবুল তলি, লিখেছে বাংলাদেশ। বলেন এগুলো বদমেশি না? কেন আমাদেরই ভুলটা হয়? কেন মুসলমানের ভুলটা হয়? কেন ইচ্ছা করে আপনাকে ভুল করাচ্ছে? যেমন করে মায়ানমারে আংসান সূচি বলল, 1962 আগের যদি প্রমাণ না দিতে পারো সবাই তোমরা রোহিঙ্গা, সবাইকে তাড়িয়ে দেওয়া হলো, মেরে ফেলা হলো, দেখেননি ঘটনা? ওই কাজই করতে চলেছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী। আপনি আমি মহাবিপদে। 71 সালের আগের দমিত দলিল দেবে বলছেন তো, এসব কিচ্ছু না, ওই দলিল দেখলে বিজেপির একটা লোক থাকবে না, সবাই বাংলাদেশি। আপনাকে আমাকে বিপদে ফেলে দেবে কি? ওই যে আধার কার্ডে 1 নাম, ভোটার কার্ডে 1 নাম আর আপনার খাদ্য সুরক্ষা কার্ডে 1 নাম, বলবে শাহিনুর রহমান, শাহিনুরা রহমান, শাহিনুর ইসলাম, না এক লোক তো না, প্রমাণ করো। এটা ভারতবর্ষ, খুব কঠিন জায়গা, বনের মধ্যে একটা হাতি দৌড়ে পালাচ্ছে, একটা হাতি দৌড়ে পালাচ্ছে, তো মহিলা হাতি কেন? তো লোক এসেছে, আরো তুমি পালাচ্ছ কেন ইন্ডিয়া? আমাকে কোর্টে আমি যে হাতি না এটা প্রমাণ করতে আমার জীবন কেটে যাবে, আমি যে মোষ হাতি না। তারপরে জানসারিকে 18 মারা হলো, দেখেননি ইন্টারনেটে? ওই যে ঝাড়খণ্ডের ছেলেটা, গোটা পৃথিবীর লোক ওখানে হাড়িয়ালা লোক থাকে বা সেরকম হিজাব পরা মহিলা থাকে যে দেখানোকে হারাম মনে করে, তাহলে কাজ হবে না? গৃহিণী ছিলেন, পণ্ডিত ছিলেন, অত্র এলাকায় আয়েশা রাজিয়াল্লাহু আনহার মতন পণ্ডিত কেউ ছিল না। আপনার ছেলেকে, আমাদের ছেলে দিনটা কেন শিখাবেন? যাতে করে ও ড্রাইভার করবে, কিন্তু হালাল যেন
চোখে বুঝিয়ে দিলেন, বুঝানোর পরে এবার আপনি দুনিয়াবী শিক্ষা দিতে শুরু করেন এবং ওই রকম ভাবে শিক্ষা দেন যেমন ডক্টর জাকির নায়েকের দুর্নাম করে আছে না, কত রকমের যে ফল তার বের করে, কিন্তু তার আউলিয়া স্মুথ, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে বেটা বাপের বাড়ি কথা, এভাবে ছেলেকে মানুষ করতে হবে, দুই তিন ভাষায় পারদর্শী করে তুলতে হবে ছেলেকে, বেটা পড়াশোনা করতে হচ্ছে না। আমি আমাদের স্কুলে মাঝে মধ্যে যাই, গিয়ে বলে কত মানে এখানে দাম দর করতে কি, আরে পটল দাম দর করে কিনা লোক তো এরা, ডাক্তার দিচ্ছেন দেখেননি, আপনার ইচ্ছা হয় না যে আমার আমার ছেলে নিক, আপনি ট্র্যাডিশন বানান এভাবে ছেলেকে ডাক্তার বানাবো, দাদা বাবার কাছে নিয়ে যান কি হবে, মানুষ ভাবে ও আরে মূর্তি মূর্তি কি কে মানে মূর্তির উপরে ওই যে বড় মূর্তি যেগুলো কে ভেঙেছে করেন, ওই যে মূর্তি কখনো ভাঙতে পারে নাকি, আপনার ছেলেকে যদি তাওহীদ শিরক পেডিস্টেল ওই যে আপনার নজরুল হোক বা রবীন্দ্র হোক জয়ন্ত ফুল দেয় কিনা, আপনি সৌদি আরবের একটু উঁচু জায়গায় ফুল রাখতে বলতে পারবেন না, আপনি একটা বার রাখবে না, আপনি যদি বলেন বেটা উঁচু জায়গায় রাখো তো বলে লা হাদা, তাহলে কেন খাটবে গো, মুখেছেন সেই ছেলে কত হাড় ভাঙা পরিশ্রম করে, কেন একটু আপনি পরিশ্রম করেন না, করে একটু স্কুলে পড়ান চেষ্টা করুন দেখি, আর আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা এমন ভাবে শিক্ষা দিয়ে যাচ্ছে, এই শিক্ষাও আমাদের কাজে লাগবে না, কারণ আপনাদের গ্রামের আমি নাম করছি না, একজন মেয়ে গিয়েছিল আমার চাকরির জন্য, তো তাকে আমি আরবি পড়তে বললাম, সে আরবি না মাস যার সামনে কথা বলতে ভয় পাবে মানুষ, কথা বলতে ভয় পাবে যে কি, আরে এই ছেলেটাকে যে বলবো যে ইন্টারভিউ করবো কি করে, আমাদের ইসরার ভাইস প্রেসিডেন্ট সাব্বির সাবিরুল ইসলাম সবার টেট ও প্রাইমারিতে চাকরি করে, খুব অল্প দিনে দাড়ি আর টুপি সবসময় মাথা থাকে, বুঝতে পারলেন কি করে ওকে আটকাবে বলেন দেখি, আটকানোর রাস্তা নাই, মানে যে পরীক্ষা দিবে ওই পরীক্ষা ও ভাইস রেজাল্ট করে বেরিয়ে আসবে, মানে ইংরেজিও যেমন পড়েছে আরবিটা পড়ে, আমরা তো প্রথমে বুঝতাম না দিন ইসলামটা, আমরা অনেক পরে বরং আমাদের আগে থেকে আপনারা আহলে হাদিস, আমাদের আগে থেকে লাইফটা আমি যদি শেয়ার করি মানে মমিনের লাইফ থেকে চলছে এই লাইফটা, আমি বাড়ি যেতে যেতে 5000 লোক দেখবে, এই ফেসবুকটা কে বানিয়েছে, মার্ক জুকারবার্গ খ্রিস্টান একজন লোক, আল্লাহ খ্রিস্টানকে দিয়ে গোটা পৃথিবীকে দিন প্রচার করে নিচ্ছে, আপনি ভাবছেন খালি নজরানাইজ লোক দেখছে, এখানে আবুধাবি দুবাই কাতার কুয়েত বাহারিন পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাঙালিরা আলহামদুলিল্লাহ আমাকে ফলো করে তারা দেখে,